হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এইচআরসেল বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাবিব। আমরা অনেক সময় আমাদের ফোনের ব্যাটারির চার্জ সার্ভিসের কারণে অনেক রকম সমস্যায় পড়ি। যেমন আমাদের বাড়ির থেকে যখন দূরে কোথাও ট্রাভেল করতে হয়, দূরে কোথাও যেতে হয়, সেক্ষেত্রে আমাদের ফোন বারবার চার্জ দেওয়ার মতন কোনো সুযোগ থাকে না। এবং সেই সময়তেই আমাদের ফোনে যখন চার্জ শেষ হয়ে যায়, তখনই আমরা কিন্তু সবথেকে বড় সমস্যায় পড়ি। আর এই সমস্যারই সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কতগুলি সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে এনাবেল করেন বা আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আপনার ফোনের চার্জ সার্ভিসকে আগের থেকে অনেকটাই বাড়াতে পারবেন বা আগে ইনক্রিজ করতে পারবেন। কী কী সেটিংস আপনাকে করতে হবে সব কিছু বিস্তারিত আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তো আপনি যদি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ করতে সাহায্য করুন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইল ফোনের চার্জ ইনক্রিজ করতে হলে বা একবার চার্জ দিয়েই দীর্ঘক্ষণ ব্যবহার করতে হলে আপনাকে আপনার ফোনে কতগুলি সেটিংস করতে হবে। কী কী সেটিংস করতে হবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর সব শেষের যে স্টেপটি দেখাবো সেটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। স্টেপ নাম্বার 1। 1 নম্বর স্টেপে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা সেটিংসটিকে ওপেন করবেন। সেটিংসটিকে ওপেন করার পরে আপনারা চলে যাবেন ব্যাটারি সেটিংসে। ব্যাটারি সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে এই মুহূর্তে 71% চার্জ আছে। আর এই চার্জে আমি 4 ঘন্টা 23 মিনিট মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবো। এবার আপনি একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড, এবং নিচে ছোট্ট করে লেখা আছে 5 ঘন্টা 42 মিনিট। মানে আমি যদি এই অপশানটিকে এনাবেল করে দিই, তাহলে আমি 5 ঘন্টা 42 মিনিট এই মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যদি এটিকে অফ করে দিচ্ছি, তাহলে কিন্তু এটি কমে যাচ্ছে। আবার যদি আমি এটিকে এনাবেল করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেড়ে যাচ্ছে। এই সেটিংসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের ব্যাটারি এর চার্জ সার্ভিসকে বাড়িয়ে নিতে পারবেন। এবং তার নিচে আরও একটি অপশান দেখতে পাচ্ছেন, আলট্রা পাওয়ার সেভিং মোড। এটি যদি আপনি অন করে দেন, তাহলে আপনি আপনার ফোনটিকে 30 ঘন্টা 32 মিনিট ইউজ করতে পারবেন। এই আলট্রা পাওয়ার সেভিং মোড যেটি আছে, এটি যদি আপনি অন করে দেন, তাহলে আলট্রা পাওয়ার সেভিং মোড এই অপশানটি আপনি তখনই ইউজ করবেন যখন আপনার ফোনের এর চার্জ সার্ভিস একেবারে কমে যাবে, 5% 10% নেমে আসবে, তখনই আপনি এটি এনাবেল করবেন। এটি যদি আপনি এনাবেল করেন, তাহলে আপনি বেসিক কিছু অ্যাপসই ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন না। তাই এটি আপনারা সবসময় চেষ্টা করবেন 5% বা 10% চার্জ যখন থাকবে তখনই ব্যবহার করার। স্টেপ নাম্বার 2। 2 নম্বর স্টেপে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা যে নোটিফিকেশন বার আছে এটিকে নিচে নামাবেন। এখানে নিচে নামানোর পরে দেখতে পাচ্ছেন আমার ফোনে অনেক কিছু কিন্তু এনাবেল করা আছে। যেমন দেখতে পাচ্ছেন ওয়াইফাই, অটো রোটেশান, ব্লুটুথ, লোকেশান ইত্যাদি আরও অনেক কিছু আমার কাছে অন করা আছে। এখানে আপনারা যেটি করবেন, আপনাদের প্রয়োজনীয় অপশানগুলি বাদে যেগুলি অন করা থাকবে সেগুলিকে আপনারা অফ করে দেবেন। এগুলি যদি অন করা থাকে, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এগুলি রান হবে এবং আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটি কিন্তু ড্রেন হতে থাকবে দ্রুত। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলিকে অফ করে রাখার, বিশেষ প্রয়োজন ছাড়া এগুলিকে আপনি এনাবেল করবেন না। স্টেপ নাম্বার 3। 3 নম্বর স্টেপে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে আনইনস্টল করে দেবেন। অনেক ক্ষেত্রে আমরা কি হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করি এবং সেই সব অ্যাপগুলি আমাদের ফোনে চাপ সৃষ্টি করতে থাকে এবং আমাদের ফোনে দ্রুত ব্যাটারি ড্রেন হতে থাকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই সব অ্যাপগুলিকে খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। যেমন এখানে আমার দেখতে পাচ্ছেন স্মার্ট কিট, এই অ্যাপ্লিকেশানটি আমি বিশেষ একটি প্রয়োজনে ইনস্টল করেছিলাম, কিন্তু এটি আমার আনইনস্টল করা হয়নি। সেক্ষেত্রে আপনারা খুঁজে দেখবেন যে আপনার ফোনের কোন কোন অ্যাপগুলি আপনি রেগুলার ইউজ করেন না, সেই অ্যাপগুলি আপনারা আনইনস্টল করে দেবেন। যেমন আমি এই অ্যাপটিকে এই মুহূর্তে আনইনস্টল করে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের ফোনে খুঁজে দেখবেন যে কোন কোন অ্যাপসগুলি আপনি ইউজ করেন না বা অপ্রয়োজনীয় অ্যাপ
কোনো ক্ষেত্রে আপনি ইনস্টল করেছিলেন এবং সেটি ইউজ করার পরে আর আপনার সেরকম প্রয়োজন হয় না, তো সেই অ্যাপগুলি খুঁজে আপনারা আনইনস্টল করে দেবেন। স্টেপ নাম্বার 4, 4 নম্বর স্টেপ বা সব শেষের স্টেপে আমি আপনাদেরকে যেটি দেখাবো, এই স্টেপে আপনাদেরকে কী করতে হবে, একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টলের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও ইনস্টল করতে পারেন, বা আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো আমি আপনাদেরকে এটি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন এটি দেখায় প্রথমে। তো এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরটিকে ওপেন করবেন এবং আপনারা সার্চ করবেন ফোর্স স্টপ অ্যাপ নো রুট, এটি লিখে সার্চ করবেন এবং এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পরে এটিকে ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পরে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন বুস্ট, এই বুস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কাছ থেকে পারমিশন চাইবে, এখান থেকে আপনি এই পারমিশনটিকে এনাবেল করে দেবেন। দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ অ্যাপ, তার এটি ডিসেবল করা আছে, এটিকে আপনারা এনাবেলে ক্লিক করবেন এবং নিচে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সমস্ত অ্যাপসের কিন্তু ফোর্স ক্লিয়ার হতে শুরু করেছে, এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা সমস্ত অ্যাপগুলির ফোর্স স্টপ হয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে চারটি স্টেপ দেখালাম এই স্টেপগুলি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করুন, তাহলে আপনার ফোনের চার্জ সার্ভিস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি ভিডিওটি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও এই ধরনের ভিডিও আপনি ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন, ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে চাইলে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।